নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আগামীকাল রবিবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পাঁচই মে 2024 রবিবার মহাপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচ সৌভাগ্যশালী রাশির। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে যারা ভিডিওটি দেখছেন, আমি একটা অনুরোধ করছি যে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু আপনারা মিস করে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় শুনে আপনারা মোটা অ্যামাউন্টের লটের টিকিট কাটছেন। অনেকের ক্ষেত্রে লটের টিকিট বাঁধছে, কারো কারো ক্ষেত্রে প্রচুর টাকা নষ্ট হচ্ছে। আমি বারবার বলছি, যারা লটের টিকিট কাটছেন তারা অবশ্যই সেই জায়গা থেকে বিরত থাকুন। যাদের নেশার মতন একটা হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে দিচ্ছি। যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, তিনটি গ্রহ আমাদের জন্মকুণ্ডলিতে কিন্তু শুভ থাকা দরকার, রাহু শুক্র বুধ। রাহু কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু কলিযুগে আকস্মিক প্রাপ্তির রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনি লটারি বলুন, ফাটকা বলুন, অনলাইন ট্রেন্ডিং বলুন, শেয়ার মার্কেট বলুন, সম্পূর্ণটা কিন্তু রাহুর, তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করুন। যাদের প্রচুর অর্থ আটকে গেছে, কোনো জায়গায় অর্থ ব্লকেজ হয়ে গেছে, বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন, সম্পত্তি বিক্রি হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে, বা কোনো জায়গাতে আপনার টাকা ব্লক হয়ে গেছে তাদের জন্য খুব ভালো। যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে, দুই এক নম্বরের জন্য, আপনাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ কিন্তু বিশেষভাবে লাভ দিবে। তাই যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনার রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। বর্তমানে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা এই সময় নেবেন বিশেষ ডিসকাউন্ট, এই সময় কিন্তু আপনারা রাহু রক্ষা কবচের উপর কিন্তু পেতে চলেছেন। এবং সর্বোপরি ভাগ্যভাব, আমাদের ভাগ্যভাব যদি শুভ থাকে তাহলে কিন্তু যে কোনো একটা কথা বলেছি, ভাগ্য যদি সাথ থাকে না পাহাড় পর্যন্ত ভাঙা যায়, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহটা দুর্বল রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। এবং আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, যে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার এই মহা অর্থপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন, সেটা আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, তবেই কিন্তু এই জায়গাটা কিন্তু বলা কিন্তু সম্ভব। যদি আপনাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, জন্মছক সংস্কার আপনারা যদি করতে পারেন তাতে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। বার্থ চার্ট রিফরমেশন, তাতে আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি খুব চটজলদি, মানে খুব সহজেই আপনাদের কিন্তু হবে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি যে রাশিগুলোর নাম বলছি, হয়তো আপনিও কালকে হতে পারেন কোটিপতি লাখপতি, যদি আপনার ছক পারমিট করে, আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে। আমি একটা কথা বলবো, আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। এবং আবারও বলি, আপনারা ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনার হস্তরেখাতে এবং ভাগ্যে কিন্তু থাকা কিন্তু দরকার। একটা কথা আছে, ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তাই সেই জায়গাটা কিন্তু অবশ্যই। আর কৌশিকরা যে কাজগুলো করে খুব চ্যালেঞ্জের সাথে, আপনার যে প্রাপ্তির জায়গাটা যদি আটকে থাকে সেটা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু সেটা নিয়ে আনানো কিন্তু সম্ভব, আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বললাম। দেখুন, যারা আবারও বলছি পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে,
সকাল 9:32 থেকে সকাল 9:32 থেকে 10:21 পর্যন্ত সময়টা আপনাদেরকে কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে। আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকালের জন্য রয়েছে সেটি হচ্ছে একটা নাম্বার, সেটি হচ্ছে 3 মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল রবিবার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 6, সিংহ রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের যে শুভ সময় সকাল 10:48 থেকে 11:23 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ সিংহ রাশির ক্ষেত্রে। তিন নম্বর যে রাশির নাম আমি বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে মিরাকেল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। ধনু রাশির টার্গেট যে নাম্বার ধনু রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:53 থেকে সকাল 10:53 থেকে আপনার 11:22 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:06 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম শেষ রাশি, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, যদিও প্রথমেই আমি এই জিনিসটা আপনি ইনফরমেশনে দিয়ে দিই, যেটা হচ্ছে রাহুকাল। আগামীকাল রাহুকাল রয়েছে আপনার বৈকাল 4:45 থেকে 6:15 পর্যন্ত রাহুকাল রয়েছে। 4:45 থেকে 6:15 সেই সময় কোনো শুভযাত্রা শুভ কাজ সেই সময় আপনারা করবেন না। এবার একদম অন্তিম এবং শেষ রাশি, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা যে দেখা যাচ্ছে সকাল 9:12 থেকে 10:20 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। অর্থাৎ এই 5টি রাশির আমি কথা বললাম, এই 5টি রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে না, যে কৌশিকদা বললেন রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় মিলালাম হচ্ছে না, একবার বলবো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না বাচ্চা ট্রি ফরমেশান এবং যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। 100% আপনাদের এই প্রাপ্তির যোগটা কিন্তু বৃদ্ধি করবে এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে, আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তি 100% আপনাদের কিন্তু হবে। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।